আজকে আমি খাবো ভাইরাল অরুণ আইসক্রিম। আসলে চারিদিকে শুধু অরুণ আইসক্রিম অরুণ আইসক্রিম আর অরুণ আইসক্রিম শুনে আমার মনে কিউরিয়াসিটি জাগলো, কি এমন খেতে ভাই এই অরুণ আইসক্রিম? তার মধ্যে আজকে যা গরম পড়েছে, অরুণ আইসক্রিম খাওয়ার এর চেয়ে ভালো সময় আর হয় না। তারপর 40 ডিগ্রি তাপমাত্রায় আমি ভাই আর গোপাল দা এই টাকফাটা রোদ্রে চলে গেলাম দোকানের সামনে, কিন্তু গিয়ে দেখি দোকান বন্ধ। পরের দিন আমি আর ভাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম অরুণ আইসক্রিম খাওয়ার জন্য। বাপরে বাপ, দোকানে পৌঁছে অরুণ আইসক্রিমের এত ভ্যারাইটি দেখে আই এম তো অবাক। হঠাৎ করে গোপাল দাকে দেখে আমি তো খুব খুশি। অরুণ আইসক্রিমের সেল দেখে ভাই বললো ও দোকান খুলবে, তারপর চলে আসলো আমার হাতে অরুণ আইসক্রিম। ফার্স্টে আমি এই 5 টাকার অরুণ আইসক্রিমটা ট্রাই করলাম, যেটা প্রথমেই আমাদের মন কেড়ে নিয়েছিল। তারপরে একে একে আমি বাকি আইসক্রিম গুলো ট্রাই করলাম, গোপাল দার ভাইও ট্রাই করলো। তারপর আমি ট্রাই করলাম আইসক্রিম স্যান্ডউইচ, যেটা আমার বেশ ভালো লাগলো খেতে। তারপর গোপাল দার এই অদ্ভুত আইসক্রিম রাস, এত খাওয়ার পর মনে হচ্ছিল আমার পেট ফেটে। তারপর মার বোনের জন্য আইসক্রিম নিয়ে গেলাম, বোন আইসক্রিম খাক আর তোমরা ততক্ষণ সাবস্ক্রাইব করো এরকম মজদার মিনি ব্লগের জন্য। বাই।